প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। ঈদ পরবর্তী আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঈদের ছুটির পরে আজকেই এটা প্রথম ক্লাস, ফিজিক্স হয়েছে, এখন আমরা কেমিস্ট্রি নেব। ধারাবাহিক আলোচনায় আমি ঈদের আগে আলোচনা করছিলাম রসায়নের প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। আমরা সর্বশেষ কথা বলেছি বাফার সলিউশনের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে। আজকে আমরা ওই আলোচনায় আমরা সামনের দিকে আলোচনাটা যাচ্ছি। আমরা শুরু করছি আমাদের ওই কেমিক্যাল চেঞ্জ চ্যাপ্টারের ভর ও শক্তির নিত্যতা সূত্র থেকে। যদিও ফিজিক্সের আলোচনা এটা, আমরা এখান থেকে কিছু কথা বলবো আজকের আলোচনায়। ইন্টারনাল এনার্জি নিয়ে কথা বলবো, অ্যাসিড এবং ক্ষারের প্রশমন তাপ নিয়ে কথা বলবো। তো শুরুর দিকে আমরা বলছি যে ভর এবং শক্তির নিত্যতা সূত্র, এখানে আমরা একবারে 19 থেকে পড়ে আসছি যে শক্তির ধ্বংসও নেই, সৃষ্টিও নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে যেতে পারে। এটাই আমাদের বরের নিত্যতা সূত্র। বড় শক্তির নিত্যতা সূত্রটা হচ্ছে শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। তবে এখানে একটা বক্তব্য আছে, বক্তব্যটা হচ্ছে এটা সৃষ্টির মানে এটা ইউনিভার্স, এটা সৃষ্টির পরে থেকে কাউন্ট করতে হবে। যদি আমরা এমনভাবে সূত্রটাকে কাউন্ট করি, এটা আমরা একটু অন্যদিকে চলে যাই এক্সপ্যানশনটা, এমনভাবে কাউন্ট করতে থাকি যে সৃষ্টির একবারে সৃষ্টির আগে থেকে, তখন আবার এরকম সূত্রগুলো একটু অসুবিধা হয় আর কি। তো কিছু সায়েন্টিস্ট, যারা অ্যাথিস্ট সায়েন্টিস্ট, তারা বিষয়টাকে ওইভাবে ব্যাখ্যা করতে গিয়ে কিছু কথা বলেছেন। আমরা হায়ার ক্লাসে অথবা অন্যান্য জার্নাল পড়ে দেখতে পারবো বিষয়গুলো, সেজন্য এই বিষয়টাতে একটু টাচ দেওয়া, যাতে করে আমরা বলছি যখন ইউনিভার্স মানে সৃষ্টি হয়ে গেল, ইউনিভার্স সৃষ্টি হয়েছেন, সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, তারপরে থেকে এই ইউনিভার্সের ভিতরে যে এনার্জি আছে সেটা কেবল একরূপ থেকে আরেকরূপে যাবে। কিন্তু এমন যদি হয় একবারে স্টার্টিংয়ে কোনো কিছু ছিল না, একবারে শুরু থেকে শক্তির ধ্বংস নেই, সৃষ্টি নেই, মানে আদি অন্ত ইনফিনিটিভ, তো একটা ইনফিনিটিভ আদি থেকে একবারে শেষ পর্যন্ত এরকম ক্যারেক্টারগুলো একমাত্র যিনি ক্রিয়েটর তার থাকবে, অন্য কেউ এই এই ক্রাইটেরিয়া থাকে না। সুতরাং যাই হোক, আমরা এই বিষয়টা নিয়ে আমরা অন্য কোনো সময় আমরা খোলামেলা আলোচনা করব। বিষয়টার সাথে ক্রিয়েশন, ক্রিয়েটর, এটার সাথে আমাদের এই থিওরিগুলো অনেক সময় কন্ট্রাডিক্টরি কথা বলেন কিছু সায়েন্টিস্ট, এই এক্সপ্লেনেশনগুলোকে বেস ধরে কথা বলতে চান। আমরা ওই দিকে আলোচনায় যাচ্ছি না। আমরা যেটা বলছি যে শক্তি কেবল একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হতে পারে, শক্তির সৃষ্টি নেই, শক্তির বিনাশ নেই, তাপশক্তি ছিল, গতিশক্তি গেল, গতিশক্তি গেল, গতিশক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো, এখানে এটাই এক্সপ্লেনেশনের আমাদের মূল বিষয়। এখন আমরা এই যে আমরা তো আসলে কেমিস্ট্রি নিয়ে কথা বলবো, সুতরাং বেসড অন টেম্পারেচার আমরা রিয়াকশনসকে দুটি ক্লাসে ক্লাসিফাই করেছি। ছোটো ক্লাস থেকে আমরা জানি রিয়াকশন বেসড অন টেম্পারেচার, টেম্পারেচারের বেসিসে রিয়াকশনটাকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, এক্সোথার্মিক, মনে আছে কি না, এক্সোথার্মিক রিয়েকশন, এক্সোথার্মিক, আরেকটা হচ্ছে এন্ডোথার্মিক, 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 এক্সোথার্মিক, এক্সোথার্মিক, এন্ডোথার্মিক। এক্সোথার্মিক মানে হচ্ছে তাপ উৎপাদী, তাপ উৎপাদী, আর এটা হচ্ছে আমার তাপহারী, এন্ডোথার্মিক, তাপহারী। তাহলে যেসব রিয়াকশনে তাপ উৎপন্ন হয়, রিয়াকশন শেষে তাপ পাওয়া যায়, সেটা তাপ উৎপাদী রিয়াকশন হবে। যেসব রিয়াকশনে তাপ হারিয়ে যায় অর্থাৎ ঠান্ডা হয়ে যায় রিয়াকশন, সেটাকে আমরা তাপহারী বিক্রিয়া বলছি। এটা তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়াটা আমরা দেখবো, বইয়ের ভিতরে দুই ধরনের ক্যালকুলেশন আছে, মাঝে মাঝে প্রোডাক্ট থেকে বাদ দিচ্ছে রিয়েকটেন্টস, মাঝে মাঝে রিয়েকটেন্টস থেকে প্রোডাক্ট বাদ দেওয়া হচ্ছে। সো যখন আমরা ইন্টারনাল এনার্জি নিয়ে কথা বলবো, একটা রিয়াকশনের আমরা ইন্টারনাল এনার্জি ডায়াগ্রাম ড্র করতে চাই, ইন্টারনাল এনার্জি ডায়াগ্রাম, এদিকে আমরা এনার্জি রেখেছি, এদিকে এনার্জি, এনার্জি ইন্টারনাল এনার্জি, বস্তুর ভিতরে কিছু শক্তি থাকে, শক্তি সঞ্চিত থাকে, সেটাই আমাদের ইন্টারনাল এনার্জি, স্থিতিশক্তি গতিশক্তি রূপে আমাদের বস্তুর ইন্টারনাল, এটার ভিতরে কিছু এনার্জি সঞ্চিত আছে, সেটাকে আমরা ইন্টারনাল এনার্জি বলতে চাই। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা ইন্টারনাল এনার্জি, এটাকে আমরা বলছি ইন্টারনাল এনার্জি। এখানে আমরা দুই ধরনের ডায়াগ্রাম দেখছি, একটা হচ্ছে রিয়েকটেন্টস, আর দিয়ে আমরা রিয়েকটেন্টস বোঝাচ্ছি, আরেকদিকে প্রোডাক্ট বোঝাচ্ছি, এনার্জি প্রোডাক্ট। তাহলে শুরুর দিকে যিনি বিক্রিয়ক ছিল তার এনার্জি বেশি ছিল, আর যিনি প্রোডাক্ট তার এনার্জি কম। এখন বক্তব্য হচ্ছে আমি রিয়েকশন শুরু করেছিলাম যখন, তখন আমার যখন রিয়েকশন শুরু করেছিলাম তখন এনার্জি কি ছিল, বেশি ছিল রিয়েকটেন্টসের,
যখন আমরা রিয়েকশন আমরা কি করছি শেষ করছি প্রোডাক্টে আসছি, তখন এনার্জি কমে গেল। তাহলে বাড়তি যে এনার্জি সেটা কোথায় গেল? সেটা নিশ্চয়ই পরিবেশে গিয়েছে। সুতরাং যেহেতু পরিবেশে গিয়েছে, এই ক্ষেত্রে আমরা বলবো এই রিয়াকশনটা হবে, আমরা বলছি এখানে ER গ্রেটার দেন EP, এরকম ক্ষেত্রে আমরা রিয়াকশনটাকে বলছি তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, এ ধরনের রিয়াকশন কেগুলোগুলো আমরা ডিফাইন করব হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। সেমভাবে আমরা আরেকটা ডায়াগ্রাম ড্র করছি, এই দিক থেকে আমরা এনার্জি দিয়েছি, এই দিকে আমরা রাখলাম হচ্ছে। এখন জাস্ট আমরা দেখব এনার্জি শুরুর দিকে কম ছিল, শেষের দিকে রিয়াকশন করার পরে বেশি হয়ে গেল। অর্থাৎ আমরা রিয়াকশন করেছি কোনো কিছুকে, সেটা কার্বন অক্সিজেন হোক বা সোডিয়াম ক্লোরাইড হোক, যে ধরনের রিয়াকশন হোক, শুরুর দিকে এনার্জি ছিল এরকম, পরবর্তীতে রিয়াকশনটা কী হয়ে গেছে, বেশি হয়ে গেছে। যদি পরবর্তীতে রিয়াকশন বেশি হয়ে যায়, তাহলে সামহাও কোনো জায়গা থেকে সে এনার্জিটা প্রবেশ করেছে। সুতরাং নিজে কী হয়েছে, আমাদের টেস্ট টিউবের ভিতরে বিক্রিয়া ঘটাচ্ছি, সে বাহির থেকে এনার্জি নেওয়া লাগছে, অর্থাৎ নিজে এনার্জি হারিয়েছিল, তাকে এনার্জি নিতে হয়েছে। সুতরাং এই ধরনের রিয়াকশনটা আমার হবে, এই ধরনের রিয়াকশনটা এখানে আমরা বলছি এটা রিয়েকটেন্টস আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টস। সুতরাং আমরা যেহেতু রিয়েকটেন্টস কম আছে, প্রোডাক্ট বেশি আছে, শুরুর দিকে কম ছিল, পরবর্তীতে বেশি হয়ে গেছে, পরিবেশ থেকে এনার্জি তাকে নিতে হয়েছে, পরিবেশ থেকে যদি কেউ এনার্জি নেয় তাহলে সে তাপ হারিয়েছে, অর্থাৎ তাপ তাকে নিতে হচ্ছে, পরিবেশে যদি কেউ এনার্জি ছেড়ে দেয় সুতরাং সে তাপ উৎপন্ন করেছে, তাপ সে বাইরে মানে ছাড়তে পেরেছে। সো আমরা এটা বলবো হচ্ছে এটা হবে আমাদের তাপ হারি বিক্রিয়া। আমরা এটাকে এক্সপ্লেইন করেছি, এইদিকে আমরা বলবো ER লেস দেন EP। তাহলে দুইটা বিষয় দিয়ে ER মানে ইন্টারনাল এনার্জি রিয়েকটেন্স, ইন্টারনাল এনার্জি প্রোডাক্ট, ইন্টারনাল এনার্জি রিয়েকটেন্স, ইন্টারনাল এনার্জি প্রোডাক্টস। ওকে, তাহলে আমরা ইন্টারনাল এনার্জি সংজ্ঞা দিয়েছি, সব বস্তুকণার মাঝে স্থিতিশক্তি ও গতিশক্তিরূপে শক্তি সঞ্চিত থাকে, সেটাই হচ্ছে আমাদের মোট স্থিতিশক্তি, মোট গতিশক্তি বা সিস্টেমের এই টোটাল যে এনার্জি সেটাই আমাদের ইন্টারনাল এনার্জি। এখন আমরা কথা বলতে চাই যে ডেলি যদি বের করতে চাই, ইন্টারনাল এনার্জি যে চেঞ্জটা আমরা দেখছি সেই চেঞ্জটা যদি বের করতে চাই, তাহলে আমরা কী করবো, EP মাইনাস প্রোডাক্ট থেকে আমরা কী করবো, বাদ দেবো রিয়েকটেন্টস, প্রোডাক্টস থেকে কী করবো, রিয়েকটেন্টস বাদ দিব। এই ক্ষেত্রে আমরা আমাদের যে এনার্জির যে চেঞ্জটা আছে সেই চেঞ্জটা আমরা পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখবো প্রোডাক্ট কম আছে, রিয়েকটেন্স বেশি আছে, এই ক্ষেত্রে ডেলি যেটা আসবে সেটা নিশ্চয়ই নেগেটিভ আসবে। আর এখান থেকে আমরা যদি ডেলি ক্যালকুলেশন করতে চাই, বেশি থেকে কম বাদ দেবো, তাহলে যেটা আসবে সেটা আসবে পজিটিভ। ওকে, তাহলে এখান থেকে আমরা আমাদের আরেকটা টপিক এখানে থাকে, স্থির চাপে বিক্রিয়া তাপ, এটা একটা টপিক থাকে, স্থির চাপে বিক্রিয়া তাপ। আলোচনাগুলো ফিজিক্সেও আছে, স্থির চাপে বিক্রিয়া তাপ, আমরা শুধু সংজ্ঞা দিয়ে বিষয়টা আমরা বলতে চাই। সংজ্ঞা দিয়ে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ফিজিক্সে আলোচনা করা হবে, স্থির চাপে বিক্রিয়া তাপ। এখন কথা হলো, আমি কোনো রিয়াকশানে তাপ দিয়েছি, দুটি ঘটনা ঘটে, এটা একবারে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আমি একটা কি করেছি, তাপ দিয়েছি, আমি টেস্ট টিউবে রিয়াকশন করছি, আমাদের গ্যাসীয় অবস্থায় রিয়াকশন, মুখ খোলা আছে, সুতরাং আমি তাপ দেওয়ার পরে আমার ভলিউমটা বেড়ে যাবে। প্রথমে এটার ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে, অর্থাৎ যে পরমাণুগুলো আছে, অণুগুলো আছে, সেটা শক্তিগুলো কী হতে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়ার পরে সে একটা কাজ করবে, গ্যাসকে সে এক্সপ্যান্ড করে দিবে। এই কাজটা করতে হবে তাকে পরিবেশের একটা যে চাপ আছে সেই চাপের বিরুদ্ধে তাকে কাজটা করতে হবে। সুতরাং যদি আমি কিউপি পরিমাণ আমি কি করি, কিউ পরিমাণ স্থির চাপে আমি কিউ পরিমাণ তাপ দিয়েছি, কিউ পরিমাণ তাপ দিয়েছি, সেই তাপটা ইন্টারনাল এনার্জি চেঞ্জ করেছে, ইন্টারনাল এনার্জি চেঞ্জ করেছে ডেলি পরিমাণ, সাথে যখন কাজ করেছে, আমরা কাজটাকে আমরা বলছি যে তার উপর যে বায়ুচাপ আছে তার বিরুদ্ধে কাজ করতে হয়। কাজ মানে হচ্ছে বল ইনটু সরণ, এখানে বল বলতে আমরা প্রেশারটাকে বোঝাচ্ছি, সরণ বলতে আমরা যেটাকে বুঝছি সেটা হচ্ছে ΔV, অর্থাৎ ভলিউম কতটুকু বাড়লো। তাহলে এই যে এক্সট্রা কাজ হলো, ইন্টারনাল এনার্জির বৃদ্ধি হলো এবং কাজ হলো, এই দুইটা কোথা থেকে আসছে, কিউপি থেকে আসছে। এটাই হচ্ছে আমাদের স্থির চাপে বিক্রিয়া তাপের এক্সপ্লেনেশান, যেটাকে আমরা বলছি কিউপি সমান আমরা বলছি ΔE প্লাস ΔV। ওকে, আমি আবার একটু এক্সপ্লেনেশান করছি, আমরা একটা সিস্টেমের ভিতরে কিউ পরিমাণ তাপ দিয়েছি, এই তাপটা দুটি অংশে বিভক্ত হবে, কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, কিছু অংশ কাজ করবে। তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি সেটাকে আমরা ΔE বলেছি, আর কাজ করবে সেই কাজটাকে আমরা ΔV দ্বারা প্রকাশ করছি।
এখানে পিডিবি আমরা ফিজিক্সে আমরা বিস্তারিত আলোচনা আছে। আমরা শুধু এখানে এটা একটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের একটা গাণিতিক রূপ। সুতরাং এটার পরিবর্তে আমরা যেটাকে বলছি যে এই যে মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হলো, এই যে পি ডেল বি কাজ হলো, এটা একটা তাপের পরিবর্তন, অর্থাৎ এই সবটাকে চেঞ্জ করে আমরা এটাকে উভয় রাশিকে আমরা তাপগতিবিজ্ঞানের এই দুইটা রাশিকে একসাথে করে আমরা দুইটা রাশিকে সবসময় এইভাবে কাউন্ট না করে ডেলির সাথে পি ডেল বি এই দুইটাকে একটা রাশিতে আনতে চাই, এই দুইটাকে যদি একটা রাশিতে আনতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে প্রকাশ করেছি কি দিয়ে, ডেল এইচ দিয়ে। এই ডেল এইচটাই হচ্ছে আমার এখানে এনথালপি, ডেল এইচটাই হচ্ছে আমার এখানে এনথালপি, এটা হলো আমার এনথালপি। ডেল এইচটাকে আমরা বলছি এনথালপি। এখানে তাহলে আমরা ডেল এইচ সমান যেটা লিখছি যে ডেল এইচ সমান ডেল ই অথবা এটাকে ইউ দ্বারা প্রকাশ করা যাবে, আর এখানে পি ডেল ভি বা পি ভি দ্বারা প্রকাশ করা যাবে। এ হচ্ছে আমাদের ডেল এইচের সংজ্ঞা, এখান থেকে আমরা এনথালপি সংজ্ঞাটাও দিতে পারি। ইন্টারনাল এনার্জির সাথে পিবি পরিমাণ, এটা একটা কাজ, পিবি পরিমাণ শক্তি যোগ করলে পিবি টার্মটা যোগ করলে যে টোটাল টার্মটা হয় টোটাল টার্মটাকে আমরা ডেল এইচ দ্বারা প্রকাশ করছি। ওকে, এনথালপি সংজ্ঞাটা আসলে আমরা এইভাবেই দিই, এনথালপি সংজ্ঞাটা একবারে সংজ্ঞায়িত করতে চাইলে আমরা একটা গাণিতিক সংজ্ঞা থেকেই আমরা বলি যে এটাই হচ্ছে আমাদের এনথালপি। পিটা আমরা এখানে সিস্টেমের চাপ, বিটা হচ্ছে আমাদের ভলিউম। এই ছিল আমাদের স্থিরচাপে বিক্রিয়া তাপ নিয়ে আলোচনা, কিছু সংজ্ঞা পড়ব, তারপরে আমরা অ্যাসিড বেস এর নিউট্রালাইজেশন তাপ নিয়ে কথা বলব। কিছু সংজ্ঞা নিয়ে আমরা এখানে কথা বলছি, বইয়ের ভিতরে অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে, আমরা এখানে সবগুলো আলোচনায় আনছি না। কিছু সংজ্ঞা, কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা রিলেটেড টু এনথালপি, গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা, কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমরা এখানে বলছি। তার মাঝে শুরুর দিকে আমি সবগুলো এখানে বলছি না, জাস্ট কিছু সংজ্ঞা এখানে আমরা লিখছি যে বিক্রিয়া তাপ, একটা রিয়াকশানে টোটালি বিক্রিয়া করার পরে একবার স্টয়কিওমেট্রিকভাবে যে পরিমাণ তাপে শোষণ বা উদ্গীরণ করতে পারে সেটা হচ্ছে আমাদের বিক্রিয়া তাপ। বিক্রিয়া তাপ আমরা বলবো যে এখান থেকে বেশি করে যে সংজ্ঞাগুলো শিখতে হবে সেটা হচ্ছে দ্রবণ তাপ। আমরা যে সংজ্ঞাগুলো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্রবণ তাপ, আমাদের এক্সামে যেগুলো বেশি আসে আর কি, দ্রবণ তাপ এটা আমাদের বেশি লাগে। তারপরে আমাদের বেশি লাগবে হচ্ছে প্রশমন তাপ, প্রশমন তাপ এটা আমাদের বেশি লাগে, দ্রবণ তাপ বেশি লাগবে, প্রশমন তাপ আমাদের এই এই সংজ্ঞাগুলো আমাদের বেশি প্রয়োজন হয়। তারপরে মাঝখান থেকে কিছু দেয়া আছে যেগুলো হচ্ছে ঊর্ধ্বপাতন তাপ, গলন তাপ, বাষ্পীভবন তাপ, এগুলো একবার রেকর্ডে রিডিং করলে আমরা পারবো আশা করছি। তাহলে এখানে আমরা বিক্রিয়া তাপ নিয়ে কথা বলছি, কথা বলতে চাই ঊর্ধ্বপাতন তাপ, ঊর্ধ্বপাতন তাপ। হ্যাঁ, ঊর্ধ্বপাতন হবে সরাসরি কোনো কিছু আমরা কী করবো, ঊর্ধ্বপাতনের সংজ্ঞাটাকে সাবলিমেশন তাপ, ঊর্ধ্বপাতনের সংজ্ঞায় আমরা বলছি যে সরাসরি কী হয়ে যাবে, সলিড থেকে লিকুইড না হয়ে গ্যাস হয়ে যাবে। এখন আমরা যদি পটাশিয়ামকে চিন্তা করি, পটাশিয়াম সলিড অবস্থায় ছিল, এমন আমরা কাজ করেছি যেটা লিকুইড হয় না, সরাসরি কিসে পরিণত হয়ে গেছে, পটাশিয়াম লিকুইড অবস্থায় পরিণত হয়ে গেছে। এখানে যে ডেলিসটা আমরা ক্যালকুলেশন করব সেটাই হচ্ছে আমাদের, এটা একটা তাপফারি রিয়াকশান, +90 কিলোজোল পার মোল আসে। তো এরকম যেটা আছে সেটাকে আমরা বলছি ঊর্ধ্বপাতন তাপ। সেমভাবে গলন তাপ, এগুলো আমরা নিজেরা পড়ব, গলন তাপ একটা বস্তু গলাইতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে গলন তাপ, মোলে ক্যালকুলেশন করি, এক মোল পরিমাণ আমরা সংজ্ঞায় ইনক্লুড করবো, একবার পড়লেই হবে গলন তাপ। তারপরে আমরা যেটা বলছি সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন তাপ আমরা বললাম, গলন তাপ, পরমাণুকরণ তাপ, বাষ্পীয়করণ তাপ, বাষ্পীয়করণ তাপ, বাষ্পীয়করণ তাপ, বাষ্প করে দিতে যে তাপ লাগবে, পরমাণুকরণ তাপ হয়তো অন্য অবস্থায় আছে, ভেঙে আমরা সেটাকে পরমাণু করব সেটাকে আমরা বলবো পরমাণুকরণ তাপ। ওকে, এটা আমরা শিখব। আমরা দ্রবণ তাপ নিয়ে একটু বলতে চাই, দ্রবণ তাপের সংজ্ঞা যেহেতু পরীক্ষায় আসে, দ্রবণ তাপ, হ্যাঁ কোনো কিছুকে আমরা দ্রবীভূত করব এটা এটাই বোঝা যাচ্ছে না? তাহলে এখানে আমরা কতটুকু দ্রবীভূত করবো, কতটুকুর মাঝে আমরা এমনভাবে দ্রবীভূত করবো এক মোল পরিমাণ,
যেটা যে পদার্থই হোক সেটার আমরা এক মোল পরিমাণ নিব। এক মোল পরিমাণকে টোটালি আমরা দ্রবীভূত করে ফেলব, টোটালি দ্রবীভূত করব যথেষ্ট পরিমাণ পানিতে। তারপরে আরও যাতে সলভেন্ট অর্থাৎ দ্রাবক যদি পানি নেই বা অন্য কোনো দ্রাবক নেওয়া হয়, সেই দ্রাবকের ভিতরে আরও যদি আমরা দ্রাবক যোগ করি তাতে তাপের কোনো পরিবর্তন হতে পারবে না। তাহলে যথেষ্ট পরিমাণ কি করব, দ্রাবকে এক মোল দ্রবকে দ্রবীভূত করে যদি আমরা দ্রবণ প্রস্তুত করি আরও দ্রাবক যোগ করাতেও তাপের কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই অবস্থায় যে তাপের পরিবর্তন হয়েছে শোষণ হোক উদগিরণ হোক সেটাকে আমরা বলবো দ্রবণ তাপ। অর্থাৎ এক মোল পদার্থকে যথেষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করলে যে পরিমাণ তাপের চেঞ্জ হয় শোষণ অথবা উদগিরণ, তাহলে যে পরিমাণ তাপের চেঞ্জ হবে সেটাই হচ্ছে আমাদের দ্রবণ তাপ। তাহলে যদি আমি কপার সালফেট নেই, কপার সালফেটে আমি একুয়া একইউ মানে পানি দিলাম, যথেষ্ট পরিমাণ পানি দিতে হবে, এখানে 5 ml 10 ml না, যথেষ্ট পরিমাণ পানি দেওয়ার পরে এই কপার সালফেট আমরা জানি যে পানি যোগ করে সে কপার সালফেট সে 5 অণু পানি অ্যাড করে, এতে করে তার এখানে একটা ডেলিজ অর্থাৎ তার একটা এনথালপির পরিবর্তন আসবে। ডেলিজ সলিউশন বা দ্রবণ তাপ দিয়ে আমরা প্রকাশ করি সলিউশন, সেটা এই এই ভ্যালুগুলো আমরা কিছু কিছু ভ্যালু আমরা মনে রাখবো, এখানে 66 আসে, গুরুত্বপূর্ণ কিছু ভ্যালু আমরা মনে রাখবো পার মোল। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের দ্রবণ তাপ। এখানে আমরা বলবো যথেষ্ট পরিমাণ দ্রাবক, এখানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যথেষ্ট পরিমাণ দ্রাবক, আমরা এই কথাটা আমরা লিখলাম কিনা এটা আমাকে দেখতে হবে। তারপরে আমরা যে সংজ্ঞাটা দিতে চাই সেটা হচ্ছে প্রশমন তাপ, প্রশমন প্রশমন তাপ। প্রশমন তাপের সংজ্ঞা দিতে গেলে আমরা শুরু থেকে বলবো যে অ্যাসিড বেজের রিয়াকশনটা প্রশমন বিক্রিয়া, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হয়, এটা হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন তাপ কী জিনিস, প্রশমন তাপের সংজ্ঞা দিতে গেলে আমাদের যেটা সবচেয়ে ভুল হয় সেটা হচ্ছে আমরা এক মোল পরিমাণ পানি এই কথাটা আমরা বলি না, আমরা বলি যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যে পরিমাণ তাপের এখানে তো তাপ উৎপন্ন হয়, যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটা প্রশমন তাপ। এখানে একটু মিস্টেক আছে, এখানে কোনো কোনো রিয়াকশানে দেখা যাবে এক মোল পানি হয়, কোনো কোনো রিয়াকশানে 2 মোল পানি হয়, কিন্তু যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে এক মোলের ক্ষেত্রে সংজ্ঞা দিতে হবে। তাহলে সংজ্ঞাটা হবে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় এক মোল পানি উৎপন্ন হতে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেই তাপটাকে আমরা বলবো প্রশমন তাপ। আমি আবারও বলছি, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় এক মোল পানি উৎপন্ন হতে যে পরিমাণ তাপের তাপ উৎপন্ন হবে, এক মোল পানি উৎপন্ন হতে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো প্রশমন তাপ। তাহলে এখানে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে এক মোল পানি এই কথাটা আমরা লিখতে হবে, যদি আমরা এটা না লিখে সরাসরি লিখে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া যে তাপ উৎপন্ন হয় সেটাকে আমরা প্রশমন তাপ তাপ বলি সেটা আমাদের মিস্টেক হবে, কারণ এক্ষেত্রে অনেক সময় 2 মোল 3 মোল পানি তো হতে পারে। সুতরাং এক মোল পানির ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব 2 মোল পানি হলে এক মোলের জন্য কত হয় সেটাই হবে আমার প্রশমন তাপ। ওকে, এখন আমরা অ্যাসিড ক্ষারের প্রশমন তাপ নিয়ে আমরা কিছু কথা বলতে চাই, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপ, এটা আমাদের শেষ টপিক হবে। তীব্র অ্যাসিড ও ক্ষারের প্রশমন তাপ, হ্যাঁ এখন আমাদের আমরা আগে থেকে জানি এটা যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপটা আমার কি থাকে, তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপটা ধ্রুব থাকে, প্রশমন তাপ ধ্রুব। এ ধ্রুব কেন সেটা আমরা একটু এক্সপ্লেনেশন করতে চাই। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপ ধ্রুব বলতে আমরা কি বুঝি, অর্থাৎ যে অ্যাসিড এবং যে বেজি না কেন নেই না কেন ডেলিসের যে আমাদের যে ভ্যালু আছে সেটা হবে -57.34 কিলোজুল পার মোল, সবসময় এই ভ্যালুটাই আমার আসে, ডেলিস সমান আমার সবসময় আসে -57.34 কিলোজুল পার মোল। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ সবসময় এরকম আসে, এটা আমাদের প্রথম প্রশ্ন, এরকমটা কেন আসে আমরা এই এক্সপ্লেনেশনটা আগে থেকেই জানি কিছুটা 19 থেকে, তারপরে আমরা এখানে দুটি রিয়াকশনের মাধ্যমে বিষয়টাকে আরও ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছি। আমি দুটি উদাহরণ দিতে চাই যে HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে আমরা উদাহরণ দিয়েছি সোডিয়াম ক্লোরাইড দিয়েছি পানি দিয়েছি, এটা একটা রিয়াকশন আমরা লিখলাম, এই রিয়াকশনটাকে আমরা একটু ভেঙে লিখতে চাই। HCl এগুলো তো তীব্র, আর তীব্র হলো মানে সবগুলোই কী করা আছে H+ এবং Cl- কী করা আছে আয়োনাইজ আছে, 100% আয়োনাইজ থাকবে, কারণ হচ্ছে এরা হচ্ছে তীব্র, 100% আয়োনাইজ আছে,
তাহলে আয়োনাইজ যখন থাকে এদিকে সোডিয়াম ক্লোরাইড প্রস্তুত হয়েছে, পরবর্তীতে এটাও কিন্তু আয়োনাইজ থাকে। পানি কিন্তু পানির আয়নীকরণ দ্রবক খুবই কম, 10^-14, এটার আয়োনাইজেশন বেশ কম থাকে। তাহলে এখান থেকে আমরা রিয়েকশনের আগে এবং পরবর্তীতে স্টেপে দেখি। আগে আমাদের সোডিয়াম আয়ন ছিল, পরবর্তীতে সোডিয়াম আয়ন আমরা পেয়েছি। ওকে, আগে সোডিয়াম আয়ন ছিল, পরবর্তীতে আমাদের সোডিয়াম আয়ন আছে, সুতরাং এটা আমরা কেটে দিতে পারি। আগে আমরা ক্লোরাইড আয়ন ছিল, পরবর্তীতে আমরা ক্লোরাইড আয়ন পেয়েছি, সুতরাং এটা কেটে দিতে পারি। তাহলে মূলত আমাদের যে রিয়েকশন, সেই রিয়েকশনটা হচ্ছে এইচ প্লাস এবং ওএইচ মাইনাস মিলে তারা কি তৈরি করেছে, পানি তৈরি করেছে। এই ছিল আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা বললাম। এখন আমরা আরেকটা উদাহরণ দেখতে চাই, ঘটনাটা কী আসে। আরেকটা উদাহরণে আমরা এসিডটাকে চেঞ্জ করবো, অ্যাসিডটাকে আমরা নাইট্রিক অ্যাসিড দিয়ে দিই, আর এটাকে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিই। নাইট্রিক অ্যাসিড দিলাম, আর এদিকে আমরা দিলাম হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কী তৈরি হবে, পটাশিয়াম ক্লোরাইড তৈরি হবে, পটাশিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি হলো। এখন আমরা এটাকে আবার ভেঙে লিখতে চাই, এটাকে যদি আমরা ভেঙে লিখতে চাই তাহলে এখানে লিখবো হচ্ছে নাইট্রিক অ্যাসিড, নাইট্রেট হবে, এরকম হবে প্লাস। আমরা পরীক্ষায় অন্ততপক্ষে দুটি উদাহরণ টানবো, দুটি উদাহরণ দিয়ে বিষয়টাকে এক্সপ্লেন করার চেষ্টা করবো। যে আমি যেভাবে এক্সপ্লেন করছি, আমি মৌখিকভাবে যে কথাগুলো বলছি সেগুলো খাতায় লেখা থাকবে, আর এখানে এই গাণিতিক বিষয়টা এখানে থাকবে। তাহলে পটাশিয়াম ক্লোরাইড পানি, এখন আগের মতোই যদি আমরা বিষয়টাকে এক্সপ্লেন করতে চাই, যেমন আমরা পটাশিয়াম প্লাস পেয়েছি, এদিকে আয়োনাইজ আছে প্রোডাক্টে, উৎপাদে ছিল, সেটা আমরা বাদ দিতে চাই। প্রোডাক্টে আমাদের কী আছে, ক্লোরাইড আয়ন আছে, আর রিয়েকটেন্টসেও আমাদের কী আছে, ক্লোরাইড বলতে এটা হবে নাইট্রেট, সরি পটাশিয়াম নাইট্রেট নিয়েছি, নাইট্রেট হবে, তাহলে এটা হবে আমাদের নাইট্রেট। তাহলে এই নাইট্রেট আমরা কেটে দিলাম, ঠিক আছে কি। তাহলে যদি আমরা নাইট্রেট কেটে দেই, পটাশিয়াম কেটে দিলাম, নাইট্রেট কেটে দিলাম, তাহলে থাকে কি, সেই আগের মতোই এইচ প্লাস এবং ওএইচ মাইনাস। এইচ প্লাস ওএইচ মাইনাস রিয়েকশন করে কী তৈরি করবে, পানি তৈরি করবে। তাহলে আমরা এইভাবে যত রিয়েকশনই লিখি না কেন, আমাদের তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার যখন হবে, যখন তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার হবে, তখন সব সময় রিয়েকশন সেমই হবে, অর্থাৎ এইচ প্লাস এবং ওএইচ মাইনাস মিলে পানি হবে। যেহেতু সব বিক্রিয়ায় একই রিয়েকশন আসে, বাকিগুলো কাটাকাটি শেষ, যেহেতু সব বিক্রিয়া তীব্র অ্যাসিড তীব্র ক্ষার হলে এইচ প্লাস এবং ওএইচ মাইনাস আসবে এবং পানি হবে। এইচ প্লাস ওএইচ মাইনাস পানি, যে রিয়েকশনে দিই হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড, মূলত রিয়েকশন এইচ প্লাস ওএইচ মাইনাস পানি। আমরা নিয়েছি নাইট্রিক অ্যাসিড পটাশিয়াম হাইড্রোক্সাইড, মূলত রিয়েকশন হচ্ছে এইচ প্লাস ওএইচ মাইনাস এবং পানি। সো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সব বিক্রিয়া আসলে মূলত এক ধরনের বিক্রিয়া হয়, সেজন্য সবার টেম্পারেচার, যে এই বিক্রিয়ার যে টেম্পারেচার, এই যে এইটা আগের বিক্রিয়া যেটা লিখেছিলাম সেটারও এই টেম্পারেচার, অর্থাৎ কত থাকছে সেটা আমরা হিসাব করে দেখেছি, 57.34 কিলোজুল পার মোল। এই হচ্ছে আমাদের তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রসমন তাপ দ্রব থাকার কারণ। এখানে আমরা দুটি ব্যতিক্রম নিয়ে কথা বলবো, ব্যতিক্রমের আমরা এক্সপ্লেনেশনগুলো দেখবো, পরীক্ষা ব্যতিক্রমগুলোই বেশি আসে, যেটার কম হলো কেন, বেশি হলো কেন। তাহলে এখানে আমরা যেটা বলছি যে অ্যাসিটিক অ্যাসিড ও এটা একটা দুর্বল অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড এর প্রসমন তাপ বিভিন্নভাবে আসতে পারে, স্থির মানের চেয়ে কম কেন, এটা হতে পারে। অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রসমন তাপ স্থির মানের চেয়ে কম কেন, এটা হতে পারে। অথবা হতে পারে যে প্রসমন তাপ কত আছে, ΔH -55.2 কিলোজুল পার মোল, কেন 55.2, কেন 55.2, কেন এটা হতে পারে। আগেরটা ছিল 57, এখন একটা হয়েছে 55.2, এটা কেন, এই এক্সপ্লেনেশন হতে পারে যে এটা 55.2 অথবা এটাকে 14 বইয়ের ভিতরে আছে 14 55.14, কেন। তাহলে এটা আমরা এক্সপ্লেনেশন করতে চাই, এই এক্সপ্লেনেশনটা আমরা, এটা করার জন্য আমরা এই দুইটাকে একটু আয়োনাইজেশনটা একটু দেখতে চাই, CH3COOH, এটা যেহেতু আমাদের মৃদু অ্যাসিড, সুতরাং CH3CO এইভাবে থাকবে। যেহেতু মৃদু অ্যাসিড, আয়োনাইজেশন কী হবে, আয়োনাইজেশনের পরিমাণ কম হবে। যেহেতু মৃদু অ্যাসিড সুতরাং আয়োনাইজেশনটা কম হবে, অর্থাৎ এটা একটা এরকম হবে আর এটা কী হবে, এরকম। আর মাঝখানে আমরা কী দেবো, উপমুখী তীর চিহ্ন দেবো, এখানে অ্যাসিডটা আয়ন হয়েছে, এস প্লাস আয়ন হয়েছে, মৃদু অ্যাসিড আমরা লিখে দিতে পারি, মৃদু অ্যাসিড। সেমভাবে আমরা যখন সোডিয়াম হাইড্রোক্সাইডটা দিলাম, এটা একটা সবল ক্ষার, সুতরাং সোডিয়াম প্লাস হবে, ওএইচ মাইনাস হবে,
এটা সবল ক্ষার, ঠিক আছে? এটা একটা সবল ক্ষার, আমরা এটা বললাম যে এটা একটা সবল ক্ষার। তাহলে এখন আমরা দেখব যে আমরা রিয়েকশনে দেখেছিলাম যে এটা তো এটার সাথে সোডিয়াম অ্যাসিটেট করে আর এই দুইটা মিলে কি হয়ে যায়, পানি হয়। এখানে পরবর্তী রিয়েকশন যেটা হবে এইচ প্লাস এবং ওএস মাইনাস মিলে কি হয়ে যাবে, পানি হবে। এখন পানি হতে গেলে আমরা এখানে যে বিষয়টা খেয়াল করছি, এই দ্রবণের ভিতরে এটা হচ্ছে সামান্য বিয়োজনে আছে আর এটা 100% বিয়োজনে আছে। স্বাভাবিকভাবেই এই দ্রবণে এটার পরিমাণ বেশি, ওএসের পরিমাণ বেশি স্বাভাবিকভাবেই, কারণ এটা 100% বিয়োজিত হয়েছে। আর এটা 100% বিয়োজন হয় না, শুধু এইচ প্লাস একটা বের হয়েছে, সুতরাং এখানে এইচ প্লাসের পরিমাণ কম। তাহলে কথা আমরা একটু বুঝতে হবে, যদি আমরা রিয়েকশনে এইচ ওএস গুলা আমরা দিচ্ছি বেশি আছে, সবগুলো এইচ প্লাস শেষ হয়ে গেল, এখন ওএস মাইনাস অনেক বেশি আছে, সবগুলো এইচ প্লাস শেষ, দ্রবণ অবশিষ্ট কে আছে, ওএস মাইনাস। এখন এই ওএস মাইনাসটা এই হাইড্রোক্সিল আয়নটা কি করবে, তার চাহিদার জন্য এটা আরেকটু ভেঙে যাবে, অর্থাৎ সে আরেকবার ভাঙবে। প্রথমবার যে বিয়োজন হয়েছে সেই বিয়োজন থেকে সে পরবর্তী স্টেপে আরেকবার বিয়োজিত হবে, অর্থাৎ আরেকবার বিয়োজিত হয়ে সে আবার এই আয়নগুলাই সে দিবে, আরেকবার বিয়োজিত হবে, অ্যাসিটেট আয়ন সে দিল, এইচ প্লাস দিল। এখন অ্যাসিটেট আয়নটা যখন কেউ যদি ভাঙতে চায়, আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার হতে হবে, যদি অ্যাড হয় কেউ তাহলে শক্তি সে ছাড়বে, আর যদি কাউকে মানে ভাঙতে হয় তাহলে সে শক্তি নিবে, পরিবেশ থেকে শক্তি নেবে। যদি আমি এটা রিয়েকশনের ধরন কোনো বন্ধন জোড়া লেগেছে তখন সে পরিবেশে শক্তি ছেড়ে দিবে, যদি বন্ধন ভেঙে যায় বন্ধন ভাঙতে হয় তাহলে সে সিস্টেম থেকে শক্তি শোষণ করবে। তাহলে এখন এই অ্যাসিটিক অ্যাসিড ভেঙে গিয়েছে, সুতরাং সে কিছু শক্তি কী করবে, শোষণ করবে। যদি আমরা বলছি যে এই পর্যন্ত এনার্জি 57 ছিল, কিন্তু যখন এটা আরেকবার বিয়োজিত হতে হয় তখন এখান থেকে কিছু এনার্জি সে শোষণ করে ফেলেছে, কতটুকু শোষণ করেছে, 2.2 কিলোজোল শোষণ করেছে। এই কথাটা ক্লিয়ার থাকতে হবে, যেহেতু আরেকবার বিয়োজিত হয় সুতরাং সে 2.2 কিলোজোল পরিমাণ শোষণ করে, শোষণ করে বিয়োজিত হয়, আর যেহেতু শোষণ করে বিয়োজিত হয় সুতরাং যে স্থির মান ছিল 57, সে 57 থেকে কমে কততে নামছে, সে 57 থেকে কমে 55.14 কিলোজুল সে নেমেছে। এই ছিল এটার এক্সপ্লেনেশন। আমার ক্লাসটা একটু টেনেও দেখা যেতে পারে, আর বইটা পড়লে আশা করি বোঝা যাবে। আমাদের আরেকটা ব্যতিক্রম নিয়ে আমরা কথা বলছি, আমরা আসলে ক্লাসের শেষের দিকে চলে আসছি। আরেকটা ব্যতিক্রম নিয়ে আমরা কথা বলছি, সেটা হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। এটাও মৃদু অ্যাসিড ছিল, হাইড্রোফ্লোরিক ও সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রসমন তাপ স্থির মানের চেয়ে বেশি, এত এর প্রসমন তাপ 68, এটার প্রসমন তাপটা আমাদের 68.6 কিলোজুল। ডেলেস না দিয়ে লিখলে মাইনাস দেওয়া দরকার নেই, এটা কেন, এখানে তো আমাদের দুর্বল ছিল, এটাও তো দুর্বলই ছিল, দুর্বল হলে তো 55-53 এরকম হওয়ার কথা, কিন্তু এরকম না হয়ে সে কত হয়ে গেল, 57 ক্রস করে কোথায় চলে গেছে, 68 চলে গেছে, 10-11 পরিমাণ বেশি হয়ে গেছে, কেন? হ্যাঁ, এটার এক্সপ্লেনেশনটা আমরা দেবো এইভাবে যে এইচ প্লাস, এটাও মৃদুই ছিল, এইচ প্লাস প্লাস এরকম ছিল, সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা আগে বিয়োজনগুলো লিখবো, পরবর্তীতে আমরা এখানে এক্সপ্লেনেশন করতে চাই যে এখানে পানি তৈরি হয়, এইচ প্লাস পানি তৈরি হয়েছে। পানি তৈরি হওয়ার পরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই যে এই ফ্লোরাইড আয়ন এখানে মূলত হচ্ছে এটা আকারে ছোট, আকারে আকারে ছোট, এটা ছোট আকারে ছিল, ছোট আকার থাকলে চারদিক থেকে কেমিস্ট্রির যে মূল বিষয়টা হচ্ছে কেউ যদি আয়ন আকার ছোট হয় সেদিক থেকে চারদিক থেকে পানি তাকে সহজে ঘিরে ধরতে পারে, কারো আকার যদি বড় হয় তার কাছ থেকে আয়ন যখন নড়াচড়া করে সেক্ষেত্রে পানির যে মলিকুল আছে সেটা সাথে থাকে না, আর যদি ছোট হয় প্যাঁচ দিয়ে ধরতে পারে, তাহলে যদি প্যাঁচ দিয়ে এভাবে ধরতে পারে, যদি প্যাঁচ দিয়ে এভাবে ধরতে পারে, এটা আছে পানিটা এভাবে থাকে প্যাঁচ দিয়ে ধরলো, এইভাবে আমরা বলছি এখানে হাইড্রোজেন বন্ধন হবে, ওকে হাইড্রোজেন বন্ধন হবে, তাহলে যদি বন্ধন হয় একটু আগে আমরা এক্সপ্লেন করেছি এই যে চারদিকে ছোট থাকার ফলে পানিটা ধরেছে, এভাবে পানি অ্যাড হওয়াটা এটাকে আমরা কি বলছি, আকারে ছোট আর পানি অ্যাড হওয়াটাকে আমরা কি বলেছি, পানি অ্যাড হওয়াটাকে আমরা বলি হাইড্রেশন, পানি অ্যাড হওয়াকে কি বলি হাইড্রেশন হয়েছে,
হাইড্রেশন হলে কি বন্ধন বন্ধন গড়লো না বন্ধন ভাঙলো, বন্ধন তৈরি হলো না বন্ধন ভেঙে গেল? নিশ্চয়ই বন্ধন তৈরি হয়েছে। একটু আগে আমরা এক্সপ্লেন করেছি, বন্ধন যদি তৈরি হয় শক্তি ছাড়বে, পরিবেশে ছাড়বে, আর যদি বন্ধন ভাঙে তাহলে পরিবেশ থেকে শক্তি নিবে। তাহলে যেহেতু হাইড্রেশন হয়েছে, আমরা একটু আগে দেখেছি হাইড্রোজেন বন্ধন হয়েছে, বন্ধন হাইড্রোজেন বন্ধন বা বন্ড তৈরি হয়, বন্ড তৈরি, আর বন্ড তৈরি হলে অতিরিক্ত শক্তি নির্গত হবে। যেহেতু আমাদের বন্ড তৈরি হচ্ছে সুতরাং অতিরিক্ত শক্তি নির্গত হয়, অতিরিক্ত শক্তি নির্গত হয়। তাহলে আমরা আমরা এই এক্সপ্লেনেশনটা ক্লিয়ার করছি যে হাইড্রোজেন ফ্লোরাইড এটা নর্মালি 55 হওয়ার কথা, কিন্তু এই হাইড্রোজেন ফ্লোরাইড আয়নের আকার ছোট, দ্রবণের ভিতরে যে যতগুলো পানি তৈরি হচ্ছে এই পানিগুলো ফ্লোরাইড আয়নটাকে ধরে ফেলে। এই ফ্লোরাইড আয়ন আর সোডিয়াম আয়নের সাথে রিয়াকশন করার আগেই এই ফ্লোরাইড আয়নটাকে এই পানি ধরে ফেলে, ধরে ফেলার মানে হচ্ছে হাইড্রেশন হয়, আর হাইড্রেশন হলে যেহেতু নিউ বন্ড নতুন বন্ধন তৈরি হচ্ছে সুতরাং পরিবেশে সে এক্সট্রা করে শক্তি ছাড়বে, আর এক্সট্রা করে শক্তি ছাড়ার ফলে দেখা যাচ্ছে 55 না হয়ে সেই এনার্জিটা কত হচ্ছে, 68 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে আমরা এখানেই থাকবো, আমাদের পরবর্তী আলোচনা আমরা নেক্সটে বন্ধন শক্তি বিক্রিয়া তাপ এইগুলো নিয়ে কথা বলবো। আমরা যে পর্যন্ত পড়লাম আমরা আশা করি সবাই বাসায় এগুলো প্র্যাকটিস করো, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় একটু মনোযোগ দিয়ে পড়ো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।